আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে সারাটা দিন টুকটাক সময় শেয়ার করব, আড্ডা মারব, যাব কোথায় কোথায় সেটাও দেখাবো। মায়ের কৃপায় যেন আমরা সারাদিন চলতে পারি। এই নিয়ে তিনবার চা খাওয়া হচ্ছে আর বাইরে এলাম রান্না করতে করতে, কারণ একঘেয়ে ভালো লাগে না। আমার শ্বশুরমশাইয়ের কিন্তু রোদ পোয়াচ্ছে, এই যে দেখুন একটু রোদ আসে এখানটায়। বোনটি কি হলো? ও কাক তো বসবেই। ওই যে বন্টি, কেন মামার বাড়ি কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা তোমার ছুটি দিয়েছে? ও বাবা, যাও ঘুরে এসো, সানডে চলে আসবে তো, সানডে চলে আসবে তো। ঠিক আছে, টাটা। এই যে সেই বাচ্চাটি আমার বাড়িতে আবার এসেছে, এই দেখুন। নাম বলো, নাম কি? চন্দ্রিমা দাস। চন্দ্রিমা দাস, এই যে আমাদের বাড়িতে যে আসে দিলীপ বাবু, দিলীপ দাস তার মেয়েটা চন্দ্রিমা দাস। কিচেনে আমি রয়েছি, আর এই যে পাশে বেড়ালটা আছে বলে না, বেড়ালটাই আমাদের পুষ্কু আছে, পুষ্কু দেখতে এসছে। হ্যাঁ, এই যে দেখাচ্ছে দেখুন, আমাদের পুষ্কু দেখতে এসছে, মাঝে মাঝে চলে আসে আমাদের বাড়িতে, একটু খোলামেলা বলে ওখানে সামনেটা বসে। চন্দ্রিমা দাস, তুমি কি আঁকা শেখো? সব শেখো? এই দেখো, এটা আমার মেয়ে পাঠিয়েছে, একটা দিদি পাঠিয়েছে, খুলি কি আছে দেখি। হ্যাঁ, চাকুটা নিয়ে আসি। হ্যালো চন্দ্রিমা, কলা খাবে তো? নাও, খুলে দেবো নাকি? ধরো, খুলে দিচ্ছি, এই যে ধরে রাখবে। হ্যাঁ, আমি এক হাতে খুলে দিচ্ছি, আর একটু নিচের দিকে ধরো। এই এই যে চন্দ্রিমা কলা খাবে এখন। এই যে দেখো, আমাদের পুষ্কুটা বসে আছে। পুষ্কু কি হয়েছে? একটা মাছ ভাত, একটা মাছ দিয়ে ভাত খেয়েছে, আর একটা মাছ শুধু খেয়েছে, তারপর ওর ঘুম পেয়েছে। যতক্ষণ পর্যন্ত পেট না ভরে খাবে ততক্ষণ ম্যাও 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 করবে, আমি যেখানে সেখানেও থাকবে। দেখুন, বুঝতে পেরেছো চন্দ্রিমা? এবার আমরা এটাকে আনবক্স করি। এই এই আমার বড় মেয়ে আবার এটাকে পাঠিয়েছে কিনে, দেখি কি আছে। 450 টাকা নিল। কাটছে না কেন? কাটছে তো। এই এই পড়ে যাচ্ছে কেন? কেন পড়ে যাচ্ছে জানি না। এই ও, এটা আমার জন্য একটা লরিয়ালের ক্রিম পাঠিয়েছে আমার জন্য, দেখো 450 টাকা পে করতে হলো। একটা আমি মাখি, আমার মেয়ে মাখতো, বড় মেয়ে মাখতো, সে আবার আমাকে দিয়েছে, মা তুমি মাখো। তো মেখে দেখলাম বেশ ভালোই কাজ হচ্ছে, প্রোডাক্টটা আমার বেশ পছন্দই হয়েছে। তো আমি, আমার শেষ হয়ে গেছিলো, আমি বললাম আমাকে আবার একটা কিনে দে, তা আমাকে আবার এটা অর্ডার করে দিয়েছে, চলে এসছে এটা। হ্যাঁ, ভালো বেশ প্রোডাক্টটা মেখে আমার ভালোই লেগেছে। গড়িতে বাজছে এখন 1টা, আর বাবা আর আমি বসে আছি এখানে, রান্না বান্না শেষ, আর একটু বসে এখানে রিল্যাক্স করছি। মেয়েরা কে কি নিচ্ছে আমাকে বলছে, আন্টি এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, হ্যাঁ নাও, নিয়ে নাও, কালকে আগামীকাল আসবে লক্ষ্মী, আমার রান্নার মাসি আর তার নাতনি, তাহলে আমি রেহাই আর কি, রেহাই পাবো। আর পরশু যাব একটা পিকনিকে, পিকনিকটা কাদের বলুন তো? পিকনিকটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে আমি পিকনিক করতে যাব, সেটা
ছোটবেলার আমার স্কুল ফ্রেন্ড যারা রয়েছে 32 থেকে 35 জন স্কুল ফ্রেন্ড মিলে একটা পিকনিক হয় আমাদের প্রতি বছর, তো 4 বছর পূর্ণ হবে। তো এই পিকনিকটা আমাদের খুব মজা হয়, একদম ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হয় 1 বছর অন্তর অন্তর, সবাই মিলে পিকনিকটা করি। তো সেই পিকনিকটা আপনাদেরকে দেখাবো, কেমন লাগবে বলবেন। ছোটবেলার বন্ধুদের সাথে একটা আলাদাই মজা। 1:30 বাজলেই আমি বাবাকেও খেতে দেবো, তারপর আমিও খাবো, তারপরে একটু রেস্ট নেব, আর একটা কাজের বউ উঠবে, রেস্ট তাকে কিছু সব জোগাড় করে দিতে হবে, সবজি টবজি সবও কেটে দিয়ে যায়, ব্যাস আমাকে শুধু রান্নাটাই করতে হয়, সব কাটা কাটা থাকে, ধোয়া থাকে, তা করি না, তো সব সারা বছরে করি না, মাসি করে সব সময়, আর অন্য সময় লোকও রেখে দিই। এবার আর লোকটা পেলাম না, সে কারণে আমারও খুব প্রেশার পড়ে গেছে। সবার বাড়িতেই তো কাজ থাকে, সবাই কাজকর্ম সারে, কাজ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, করতে হয়, এটা না হলে আমাকে অন্য কাজ করতে হতো, তো কাজ আমি করি, কাজ নিয়ে অসুবিধে নেই। আমি আছি পেয়ারলেস হসপিটালে, এখানে এসেছি মিতাদি, যে অসুস্থ হয়ে গেছিলো, মিতাদির তো হার্ট অ্যাটাক হয়নি, মিতাদির হয়েছে, ও সব রকম টেস্টের পর জানা গেল যে মাইগ্রেন থেকে এইরকম পরিস্থিতি, তো আমারও হয়েছিল মাইগ্রেন থেকে, আমিও দেখিয়েছিলাম এই পেয়ারলেসেই, ডক্টর দেখিয়েছিলাম, আমারও মাথার ভেতরেই হয়েছিল, এরকম যন্ত্রণা হয়েছিল, প্রায় 2-2.5 মাস আমাকে এভাবে ঘাড় বেঁকা হয়ে থাকতে হয়েছিল ব্যথার, তো সেই কারণে এখন আমি সুস্থ আছি, সেটাও আমার মাইগ্রেনই ধরা পড়েছে। তো এখন আবার মিতাদিকে আমি নিয়ে এসেছি পেয়ারলেস, এই হসপিটালে সেম ডাক্তার আশিস দাস বলে ডক্টর, ভালো, আমিও চিকিৎসা করে ভালো ফল পেয়েছি, তো সেই কারণে আবার মিতাদিকে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। দুপুরবেলা এসে আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, তারপর টাইম দেয়, এখান থেকে কল করছিল রিসেপশন থেকে যে তাড়াতাড়ি আসুন ডক্টর চলে যাবে, সেই কারণে আমি খুব স্পিডে স্কুটিতে এসেছি, গাড়ি চালিয়ে তারপর এসে দেখি এখানে ভিড়, ডক্টরের এখন প্রচুর লাইন, প্রায় আমরা এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, ওই যে মিতাদি বসে আছে ওখানটায়, এই যে বসে আছে আর ডক্টরের রুম, ওই যে পেছনেই রয়েছে স্কুটিটা, স্কুটি করে চলে এসেছি। আমি রয়েছি কোথায়, আজকে আমি রয়েছি বালিগঞ্জে, এটা বালিগঞ্জে এটা হচ্ছে জগবন্ধু স্কুল, এই স্কুলেই আমার হাজব্যান্ড পড়াশোনা করেছে, তার ঠিক অপোজিটেই একটা সোনার দোকান আছে, এই যে কণিকা জুয়েলার্স, এটা আবার আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান, মানে পাড়ারই ও ছেলেটি। আর এখানে কেন এসেছি, আজকে এসেছি আমার মেয়ে হঠাৎই বললো মা চলো একটু বেরোল, তো বেরোলাম, এখানে নিয়ে এসছে, নিয়ে এসে ও আমাকে একটা অ্যানিভার্সারি গিফট দিচ্ছে, কারণ আমাদের অ্যানিভার্সারি আসছে, আর সেদিনও বিয়ের গিফট কিনতে গেছিলাম সোনার কানের দেব আমার দিদি ছেলের বৌমাকে, তো সেখানেও আমাকে একটা কানের কিনে দিয়েছে। গত 2 দিন আগে আমার সর্দি আমাকে একটা সোনার আবার নোয়া দিয়েছে, তো জানি না কেন ঠাকুরের কৃপায় এই মাসটা খুবই সোনা পাচ্ছি, জানুয়ারি মাস অলরেডি 3টে সোনা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার মেয়ের গিফটটা আপনাদের দেখাবো, এই সোনার দোকানে যে গিফটটা সেটা কি আমাকে এনে পছন্দ করে। তো ঘর থেকে বেরোনোর সময় আমার একটা মুখ দেখে যেই নোয়াটা দিয়েছিল সেটা ভেঙে গেছিলো, সেটা নিয়ে এসছে সঙ্গে করে, অনেক দিন আগেই বলেছিলো মা এটা কিছু একটা করো, তো ওইটা দিয়ে আরও কিছু টাকা, মানে অনেকটাই টাকা দিতে হয়েছিল, ও আমাকে একটা গিফট দিচ্ছে, তো দেখুন তাই জানুয়ারি মাসে অনেকটা সোনাই আমি পেয়ে গেলাম, 3-3টে অলরেডি আমার গিফট হয়ে গেল, দেখাবো আপনাদেরকে। সবচেয়ে ভালো লাগছে মেয়েরা বড় হয়েছে, মেয়েরা বড় হওয়ার পর এভাবে মাকে বাবাকে সাপোর্ট করাটা, আমার তো মেয়েই দুটো মানে পাশে থাকা, খুবই গর্ব মনে হচ্ছে, ওরা ভালো থাকুক এটাই সবচেয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনারাও আশীর্বাদ করবেন যেন সকলের বাচ্চারাই মা বাবার কাছে খুবই প্রিয়, তো আপনারাও আশীর্বাদ করবেন মেয়েরা যেন ভালো থাকুক, দেখাবো আপনাদের গিফটটা কি। এই যে চলে এসছে, এই হচ্ছে আমাদের তাপসবাবু আর তাপসবাবুর ছেলে, মানে আমাদের সকলের ছেলে, আর এই যে হচ্ছে আমার মেয়ে,
দিয়েছে গিফট অ্যানিভার্সারি গিফট দিয়ে দিল আমাকে এখন থেকে আমি ওকে দিতে পারলাম না আর ও আমাকে দিয়ে দিল সেটা দেখাচ্ছি খুলে দেখা পছন্দ হলো অনেকদিন থেকে এই ডিজাইনটাকে ফলো করছিলাম দোকানে রাখা ছিল তো মেয়ের পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে এটাই কিনে দিল কেমন হয়েছে বলবেন এখন ঘড়িতে বাজছে 5:45 আমরা বাড়িতে চলে এসেছি তার আগে গেছিলাম আমার বোনের বাড়ি শিপ্রার বাড়ি ওর ফ্ল্যাটে তো ও কিছু ডেকোরেশন করেছে ঘরের সেটা দেখতে গেছিলাম সেটা ভিডিও করা হয়নি কোনো আবার কখনো গেলে সেটা ভিডিও করে আপনাদের দেখাবো আমরা এখন সেখানেও একবার লিকার চা খেয়েছি এখন আমরা আবার দুধ চা খাচ্ছি এই হাতেও এর আগে দেখিয়েছি এটাও পরেছি আমি নতুন আজকেই আমার দিদি দিয়েছে যেটা সেটা আপনাদের দেখাচ্ছি এই হাতে বাঁ হাতে নোয়া আর যেটা আজকে কিনে দিল সেটা হচ্ছে এই দেখুন ডান হাতে এই যে কানেরটাও তার সাথে সাথে আর কানেরটাও আজকে অবশ্য নতুনই পরেছি কেনা ছিল এটা ছোট্ট তো এটা পরা হয়নি আজকেই পরলাম তো তিনটে জিনিসই নতুন হাত দুটো হাতে নতুন আবার কানেরটাও নতুন তো কেমন লাগছে বলবেন কমেন্ট করে ডিজাইনটা এই যে আমার শাশুড়ি মার জন্য একটা বাজেট ধরে রাখা ছিল শাশুড়ি মাকেও আমি দিয়েছি আমরা দুজন মিলে আমি আমার হাজবেন্ড আর সেরকমই আমার মায়ের জন্য একটা বাজেট ধরে রাখা ছিল তো তার মধ্যে থেকে যতটা পেরেছি দিয়ে এটা একটা করে দেওয়ার চেষ্টা করেছি ঘড়িতে এখন বাজছে আপনার 10:50 আর আমার রান্নাঘরে দেখুন এইভাবে পরিষ্কার করে রাখি সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে তারপর আমি চলে যাই ওপরে আর লাইট অফ করে চলে যাব আমি এখন ওপরে 10:50 বাজছে রান্নাঘর পুরো সাফ করে রেখেছি কালকে যেন অসুবিধা না হয় রান্না করতে এসে এখন আমি লাইট অফ করে চলে যাব ওপরে ছাদের দরজাটা বন্ধ এই যে আর ওর পটি পেয়েছে সে কারণে মেয়াম করে ডাকছি এ দেখুন ছাদে চলে গেল যাও করো করো আমি নিচে যাচ্ছি না 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 যাই না তুমি ছাদে যাও ও এখন খেলতে চায় খুব এই সময় কি খেলা সম্ভব এই দেখুন মুড়ি আনতে নিচে গেছিলাম ও দেখুন এবার গেল তো ও চায় খেলতে আর এই মুড়িটা নিচে আনতে গেছিলাম আমার হাজবেন্ড রুটি খাবে না মুড়ি খাবে দরজাটা খোলা রেখে দিলাম ও চলে আসতে পারে আবার মুড়ি খাবে কারণ শরীরটা ভালো না মুড়ি দেবো কী দিয়ে দেবো মুড়িটা দেখবেন এই যে থালা এসে আমিও মুড়ি খাবো আর যেটা আমি বানিয়েছিলাম আর একটা ভিডিওতে আপনারা দেখেছেন দাদার বাড়িতে গেছিলাম সেখান থেকে রস কিনে এসে জাল দিয়ে কী বানিয়েছি জানেন গুড় এই যে সেই গুড় জাল দিয়ে বানিয়েছি অনেক আরও আরও এতটা হয়েছিল বাকিটা পিঠে বানিয়েছি এই গুড় দিয়ে খাবো আমরা মুড়ি দেখুন আমার মেয়ে বিড়ালটাকে নিয়ে যাচ্ছে ছাদে নিয়ে যাবে কারণ হচ্ছে ও এখন খেলতে চাইছে ছাদে গিয়ে খেলবে যে ঘড়িতে বাজছে এখন 10:30 ওই দেখুন যাচ্ছে আধ ঘন্টা খেলতে হবে ওর সাথে এটা হচ্ছে গুড় মুড়ি অনেকটা রস জানেন পড়ে গেছে জাল দিতে গিয়ে না হাড়িতে জাল দিয়েছিলাম তো উতলে পড়ে গেছে জানা ছিল না যদি মানে ছড়ানো জায়গায় রসটা যে জাল দেয় এই কারণে যেন উবলে না উঠে পড়ে আর ওরা সবসময় নাড়তে থাকে একটা জিনিস দিয়ে আমি আবার সেই হাঁড়িতে জাল দিয়েছি বলে না অনেকটা রস বারবার উতলে উতলে পড়ে গিয়ে না অনেক গুড় কমে গেছে আমার প্রায় 1/2 কিলো পড়ে গেছে তো সেটা খাচ্ছি বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ি থেকে আমার ছর্দি চালের গুঁড়ো দিয়ে চষির পায়েস বানায় সেই চষিটাও বানিয়ে নিয়ে এসছে হাতে এরকম করে এইভাবে এরকম সাইজের
চষি বলে ওটাকে, তো সেগুলো এখানে নিয়ে এসে দুধ দিয়ে আর এই খেজুরের গুড় দিয়ে আমাকে পায়েস বানিয়ে দিয়েছিল। এটা হচ্ছে গুড় মুড়ি। শীতকালে গুড় মুড়িটা ভালোই লাগে। আজকের এই ভিডিওটা, এই ব্লগটা শেষ করলাম, মনে ভীষণ খুশি। চলুন আজকে গুড় মুড়ি খেয়ে রাতটা কাটাই, এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।